নমস্কার বন্ধুরা, পৌরাণিক চ্যানেলে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। কথায় আছে, যেমন কর্ম তেমন ফল, কিন্তু এই কর্মের ফল দান করেন কে? কে করেন এর বিচার? মানুষ কি এই জীবনেই তার কর্মের ফল পায়, নাকি মৃত্যুর পর বসে তার কর্মের বিচার সভা? এসব নিয়েই মনের মধ্যে জেগে উঠে নানা প্রশ্ন। তবে পুরাণ অনুসারে আমাদের কর্মের ন্যায় অন্যায়, ধর্ম অধর্মের সমস্ত কিছুর বিচার করেন ধর্মরাজ যম, এমনটাই সকলের বিশ্বাস। এই ধর্মরাজের মন্দির রয়েছে এই ভারতবর্ষেই। আজ সেই মন্দিরের কথায় জানবো, তবে তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটি সিলেক্ট করে দিন। মানুষের লীলা শেষ হলে সেখানে আসতেই হয়, এটি এমন এক মন্দির। তিনি আস্তিক হন অথবা নাস্তিক, সকলকেই এই মন্দিরে আসতে হয়, এরকমই বিশ্বাস হিমাচলের এই মন্দির অঞ্চলের মানুষদের। এরকম মন্দির সম্ভবত পৃথিবীতে আর কোথাও নেই। ভারতের রাজধানী দিল্লি থেকে মাত্র 500 কিলোমিটার দূরে হিমাচলের চাম্বা জেলার ভারমোড়ে এই মন্দির। এক সুউচ্চ স্থানে অবস্থিত মন্দিরটিকে একদম বসবাসযোগ্য ঘরের মতো দেখতে লাগে, কিন্তু সেখানে প্রবেশ করতে অনেক লোকই সাহস পায় না, বুক কেঁপে ওঠে। তাই অনেক সময় মন্দিরে প্রবেশ করতে গিয়েও ভয়ে পিছিয়ে বাইরে চলে আসে দর্শনার্থীরা। এর কারণ, এই মন্দিরে ধর্মরাজ থাকেন। দুনিয়াতে যার লীলা শেষ হয়েছে তাকেই ধর্মরাজ বা যমরাজের কাছে যেতে হয়, আস্তিক মানুষদের এটিই ধারণা। ধর্মরাজের এই মন্দিরের মধ্যে একটি ফাঁকা ঘর আছে, সেটিকে চিত্রগুপ্তের ঘর বলা হয়। চিত্রগুপ্ত হলেন যমরাজের সচিব, জীবের মৃত্যুর দিন ধার্য করেন এই চিত্রগুপ্তই। কথিত আছে, জীবের মৃত্যু হলে যমরাজের দূতেরা এই মৃত ব্যক্তির আত্মাকে প্রথমে এই মন্দিরে নিয়ে আসে, এখানে তাদের বিচার হয়, কর্মফল অনুযায়ী তারপর অন্যত্র তাদের পাঠানো হয়। যেহেতু এখানে যমরাজ জীবের বিচার করেন, সেজন্য এই মন্দিরকে যমরা বলা হয়। এইখানে যমরাজ তার কর্মচারীদের আনা আত্মা গ্রহণ করেন। কথিত আছে, এই মন্দিরে নাকি 4টি দর্শনের দ্বার রয়েছে। দ্বারগুলি সোনা, রূপ, তামা এবং লোহা দিয়ে গঠিত। যমরাজের বিচার অনুযায়ী স্বর্গ, মর্ত, নরক, পাতাল প্রভৃতি স্থানে যাওয়ার জন্য এই দ্বারগুলি দিয়ে আত্মাদের পাঠানো হয়। গরুড় পুরাণেও এই রকম 4 দরজার কথা বলা হয়েছে। এই মন্দিরের ভিতর নাকি একটি শূন্য প্রকোষ্ঠ রয়েছে, আর সেখানে নাকি স্বয়ং যমরাজের শাসন চলে। এই প্রকোষ্ঠে একবার কেউ প্রবেশ করলে সে আর জীবিত অবস্থায় বেরিয়ে আসতে সমর্থ হয় না। জনশ্রুতি আছে, এক যাত্রী মণিমহেশ যাওয়ার উদ্দেশ্যে এখানে এসে অবিশ্বাস প্রকাশ করে এই প্রকোষ্ঠে প্রবেশ করেছিল। অত্যন্ত দুঃখের বিষয়, ওই ব্যক্তি আর এ জীবনে মণিমহেশ দর্শন হয়নি। 2 দিন পর তার মৃতদেহ পাওয়া গিয়েছিল এই মন্দির চত্বরে। পুরাণ কথা অনুসারে যমই ছিলেন জীবকুলের প্রথম ব্যক্তি যার মৃত্যু হয়েছিল। এই প্রথমতার সুবাদে শিব তাকে মৃত্যুর অধীশ্বর পদে অধিষ্ঠিত করেন। যমরাজ হলেন মৃত্যুর দেবতা। কথিত রয়েছে, যমই স্থির করেন মৃত ব্যক্তির আত্মা মৃত্যুর পর কোন স্থানে যাবে, স্বর্গ নাকি নরক, শিবলোক নাকি বিষ্ণুলোক। সেই হিসেবে মৃত্যুর পর প্রত্যেককেই একবার না একবার যমরাজের সামনে উপনীত হতে হয়। এখন প্রশ্ন হলো, এই সাক্ষাৎকার কি সংগঠিত হয় এই পৃথিবীলোকেই না অন্য কোথাও? এই নিয়ে মানুষের মনে রহস্যের বেড়াজাল বহুদিন ধরেই। হিমাচল প্রদেশের চাম্বা জেলার এই মন্দিরেই মৃত ব্যক্তির আত্মার বিচার করার জন্য কি আনা হয়? এমনটাই হয় বলে মনে করেন এখানকার স্থানীয় মানুষজন। ভারমোড় এলাকার এই প্রাচীন মন্দিরটি ভারতের মাটিতে যমরাজের একমাত্র মন্দির। মন্দিরটির নাম
ধর্মেশ্বর মহাদেব মন্দির। মন্দিরের আশেপাশের মানুষজনদের বিশ্বাস, মৃত্যুর পর এই মন্দিরেই নাকি মৃত ব্যক্তির আত্মার সঙ্গে সাক্ষাৎ হয় যমরাজের। মন্দিরটি নাকি পাহারা দেয় দুটি চার চোখওয়ালা কুকুর, যারা আদপে যমরাজের পোষ্য। কিন্তু বিশ্বাস আর অবিশ্বাসের দ্বন্দ্বে যমরাজের এই মন্দির আজও বিশেষ আকর্ষণের কেন্দ্র হয়ে রয়েছে ভক্তদের কাছে। প্রাচীন এই মন্দির তার আধ্যাত্মিক মাহাত্ম্য এবং গঠনগত সৌন্দর্যের কারণে শুধু ভক্তদের কাছে নয়, পর্যটকদের কাছেও যথেষ্ট আকৃষ্ট হয়ে উঠেছে। আপনারা কি কেউ এই মন্দির কখনো দর্শন করেছেন? যদি দর্শন করে থাকেন তাহলে অবশ্যই তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু একেবারেই ভুলবেন না। অলৌকিক মন্দিরের কথা জানতে বা পুরাণের অনেক অলৌকিক কথা জানতে অবশ্যই আমাদের সাথে থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শিবশম্ভু।